চাঁদপুরের পরিত্যক্ত ইটভাটা এখন বিদেশি ফলের বাগান। স্থানীয় বাসিন্দা হেলালউদ্দিন গড়ে তোলেন এই বাগান। বর্তমানে এই বাগানে 47 প্রজাতির আম সহ দেশি বিদেশি 37 জাতের ফলের গাছ রয়েছে। প্রতিদিনই বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা যাচ্ছেন ফলের এই বাগান দেখতে। চাঁদপুর প্রতিনিধি নুরুল আলমের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ড্রাগন ফ্রুটস, পেয়ারা, জাম্বুরা, মাসমেলন এমন নানান ধরনের ফলের গাছে সমারোহ ফ্রুটস ভ্যালি অ্যাগ্রোতে। দেশি বিদেশি ফলের এই বাগান দেখতে গিয়ে অনেকেই কিনেন নির্ভেজাল এসব ফল। 2020 সালে সাংবাদিকতা পেশা ছেড়ে চাঁদপুর সদর উপজেলার শাহতুলি গ্রামে পৈতৃক সূত্রে পাওয়া পরিত্যক্ত ইটভাটার জমিতে ফলের বাগান শুরু করেন হেলালউদ্দিন। আমি বারবার আসি, আমার বন্ধু বান্ধব নিয়ে আজ এসেছি, আমার ওয়াইফ বাচ্চাটা ছেলে এখানে ঘুরতে এসেছি। এই অ্যাগ্রো বাগানটা অত্যন্ত সুন্দর, মনোরম পরিবেশ, ভালো লাগে। নানা ধরনের ফল যেগুলো একদম বাস্তবে দেখা যায়, গাছে হাত দিয়ে ধরে যায় এবং গাছ থেকে পেরে পাকা খাওয়া যায়। এত জাতের আম দেখে মানে এরকম আগে কোথাও আমি দেখি নাই, এই ফার্স্ট ফুড বেরিতে এসে দেখলাম। আম, গাছপাটনা আর মালটা, ড্রাগন আর ইত্যাদি ফলের ফল, মানে প্রাকৃতিক দৃশ্যটা আমরা অনেক অনুভব করতেছি। আম এরকম সৌন্দর্য আমের বাগান আর কোথাও দেখি না। ফ্রুটস ভ্যালি অ্যাগ্রোর প্রধান আকর্ষণ বিদেশি নানান জাতের আম। এর মধ্যে সুপারলেট ভ্যারাইটিস অস্টিন গোল্ড, বেইলি মার্বেল, ভ্যালেন্সিয়া প্রাইড, কিং অফ চাকাপাত ও মিয়াজাকি রেড আইভরি অন্যতম। বর্তমানে বাগানে 47 প্রজাতির আম ও 37 জাতের ফলের গাছ রয়েছে। আমরা চেষ্টা করছি যেগুলি আমাদের বাণিজ্যিকভাবে আমরা সফল হচ্ছে, এসব যে রেড ব্রেড আমগুলো যদি কৃষি উদ্যোক্তারা, নতুন উদ্যোক্তারা যে চাষ করে তারা লাভবান হবে, অসমে আম হিসেবে অনেক বেশি মূল্য পাওয়া যাবে। শুধু ফল নয়, বিদেশি ফলের গাছ সহজলভ্য করতে চারাও তৈরি করা হচ্ছে এই এগ্রো ফার্মে। প্রতিটি আমের চারা বিক্রি হয় 100 থেকে 5000 টাকা পর্যন্ত। ফল বিক্রি করেও আয় বাড়ছে বাগান মালিকের। আমরা যে জাতগুলি যদি আমরা সফল হই, সারা বাংলাদেশে আমরা এটা অরিজিনাল মাতৃ চারা, মাতৃগাছের চারা আমরা সারা বাংলাদেশে এটাকে ছড়িয়ে দেবো। এটি আমাদের মূল লক্ষ্য যে সারা বাংলাদেশে এই নতুন নতুন জাতের আমগুলি, বিদেশি আমগুলি যাতে একটা ভালো অবস্থান নিতে পারে, বাণিজ্যিকভাবে সফল হতে পারে, আমরা সে উদ্যোগ নিচ্ছি। প্রায় 2.5 একর জমির এই বাগানে সব জাত মিলিয়ে 500 এরও বেশি গাছ রয়েছে। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।